আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আসলাম। এটা হচ্ছে হাপানা দোগাছি, যেটাকে বলা হয় পল্লী, কি ঠিক মনে নাই, একটা পার্ক আছে ওইখানে। এই গ্রামটা পার হয়ে ওই সামনের একটা গ্রামে, এখানে দেখো কত ধান। এবার ধানের খুব বাম্পার ফলন। তাহলে কি আগামী নির্বাচনে কি ধান যাবে? অনেক ধান। আমরা চলে যাব ওই ওই গ্রামে, সামনে যে গ্রাম, সামনে আছে নসীন, আমার ছোট মেয়ে, এবং তার সাথে আছে নসীনের আম্মা। তার মানে নসীন আছে বাট নিশাত নেই। তো আমরা ওই গ্রামে যাচ্ছি। এই রাস্তাটা খুবই সুন্দর আসলে। রাস্তাঘাট পথ যদি একেবারে পাকা হয়ে যায় তখন ভালো লাগে না। তো গ্রামের বাড়িগুলো থাকে টিনের আর হচ্ছে মেড অফ মাড, মানে কাদার। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অনেক বাড়ি পাবো, সেগুলো কিন্তু মাটির তৈরি। বাড়িগুলো দেখতে অসাধারণ, দারুণ। কিছু কিছু বিষয় আছে যে ওগুলো ওভাবে থাকলেই ভালো লাগে। এই যে দেখো তো কি সুন্দর একটি বাগান। এই যে ভাইরা আসছে, একটি হচ্ছে পেয়ারা বাগান। আমরা পেয়ারাকে ইংরেজিতে বলি গোয়াভা। এটা একটা বাগান ছোট্ট, খুব সুন্দর। পাশে একটি ছোট ঘর রয়েছে দেখাশোনার জন্য, হয়তো হয়তো সেই মালিকেরই হয়তো বাগান। আর আমরা যেতে চলেছি সামনের সেই গ্রামে। হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাই। আসলে গ্রামে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে যে সকাল সকাল ঘুরতে খুব ভালো লাগে, কারণ সব কিছু সবুজ, ঠান্ডা, সকালটা খুব ভালো। আর মাটির বাড়িতে একেবারে নিরিবিলি কি সুন্দর ঘুম হয়। আর তোমরা জেনে থাকবে যে ঘুম এমনই একটা জিনিস যেটা একেবারে মানে কবরের মতো, যেখানে কোনো শব্দ থাকবে না, কিছু থাকবে না, ওই রকমই ঘুম হতে হবে। তাহলে সারাদিনের যত টেনশন আছে আপনি নিতে পারবেন। আসসালামু আলাইকুম। তাই আমাদেরকে আমাদের আমি যখন এই গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে আসি ঘুমটা খুব সুন্দর হয়, কারণ মাটির নির্যাস, এই চারিদিকে ধান গাছ। দেখো তোমাদেরকে সুন্দর, কত সুন্দর দৃশ্য, কি সুন্দর সবুজ, সবুজে সবুজে ভরা। আমরা ছিলাম ওই পাশটাতে, চলে আসছি এইদিকে। সামনে আছে নিশাত না নসীন আছে, সাথে আছে তার মা। নসীন খুবই টায়ার্ড, নসীন ইজ অ্যাবাউট টু বি টায়ার্ড রাইট নাও, সো দ্যাটস ওয়াই সি ইজ ওয়ান হার মাদার ল্যাপ, অর্থাৎ সে তার মায়ের কোলে আছে। চলো আমরা সামনে এগোতে যাই, এগোতে এগোতে দেখতে দেখতে যাই। হ্যাঁ আসছি আমি, তাড়াতাড়ি চলো। পাওয়েল থেকে এখন চাপাইনাগঞ্জ যাচ্ছে। পালাও পালাও
নমস্কার।